কদিন আগে ফুরফুরা দরবার শরীফে দিয়েছে 58 কোটি টাকা। কত টাকা? কদিন আগে দিয়েছে 58 কোটি ফুরফুরার উন্নয়নের জন্য, ফুরফুরা এলাকার মানুষদের উন্নয়নের জন্য, পীর সাহেবদের বাড়ির সামনে সামনে উন্নয়নের জন্য, দাদা পীরের মুরিদদের উন্নয়নের জন্য 58 কোটি টাকা দিয়েছে। অপরদিকে সেই পীর বাড়িতে আক্রমণ করছে, অপরদিকে পীর সাহেবদের বাড়ি অ্যাটাক করছে, পীর সাহেবের মাথা ফাটাচ্ছে, ঠিক না বেঠে? কদিন আগে বলছিল একজন আমার এলাকার বিধায়ক, কথাটা শুনছিলাম ভালো লাগছিল, বাস্তব বলছো কথা বলছো খুব ভালো লাগছিল, যে এতদিন পরে তিনাদের হুঁশটা ফিরেছে, এতদিন পরে হুঁশটা ফিরেছে। তাহলে টার্গেট এটাই ছিল, ফুরফুরার নামটাকে বদলাম করে দাও, ফুরফুরা একটা অঘটন ঘটিয়ে দাও, পীর সাহেবদের হামলা করে দাও, দিবার পরে মুসলমানদের কাছে একটা মেসেজ দিয়ে যাও যে তোমাদের ধর্মস্থান ফুরফুরা দরবার শরীফটাকে সাইজ করে দিছি, তোমাদের করতে দেরি লাগবে না। একদিক দিয়ে মাথায় জুতো মারছে আর পরক্ষণে পায়ে গিয়ে চুম খাচ্ছে, দেখলেন না? কদিন আগে ফুরফুরা দরবার শরীফে দিয়েছে 58 কোটি টাকা। কত টাকা? 58 কোটি। ভালো করে বুঝবেন, ঝাঁটা নিয়ে বসে আছে ঝাঁটা, আর সামনে বিরিয়ানি দিয়েছে খা খা, ঠিক না বেটি? ঝাঁটা নিয়ে বসে আছে আর সামনে দিয়েছে কুরমা পোলাও, কেলিয়া খা, পেটে ঢুকবে? এ জোরে বলেন, ঢুকবে? ঝাঁটা নিয়ে বসে আছে, ভালো করে বুঝবেন, ও কখন ও অন্য মনুষ্য হবে, ছুট মারব। তা ভাই, এই ফুরফুরা দরবার শরীফটাকেও ঠিক ওই পর্যায়ে নিয়ে যাচ্ছে। কদিন আগে দিয়েছে 58 কোটি ফুরফুরার উন্নয়নের জন্য, ফুরফুরা এলাকার মানুষদের উন্নয়নের জন্য, পীর সাহেবদের বাড়ির সামনে সামনে উন্নয়নের জন্য, দাদা পীরের মুরিদদের উন্নয়নের জন্য 58 কোটি টাকা দিয়েছে। অপরদিকে সেই পীর বাড়িতে আক্রমণ করছে, অপরদিকে পীর সাহেবদের বাড়ি অ্যাটাক করছে, পীর সাহেবের মাথা ফাটাচ্ছে, ঠিক না বেঠে? ঝাঁটা নিয়ে বসে আছে খা খা, একদিকে মাথায় জুতো মারছে, অপরদিকে পায়ে সালাম করছে। কদিন আগে বলছিল একজন আমার এলাকার বিধায়ক, কথাটা শুনছিলাম ভালো লাগছিল, বাস্তব বলছো কথা বলছো খুব ভালো লাগছিল, যে এতদিন পরে তিনাদের হুঁশটা ফিরেছে, এতদিন পরে হুঁশটা ফিরেছে। তাহলে টার্গেট এটাই ছিল, ফুরফুরার নামটাকে বদলাম করে দাও, ফুরফুরা একটা অঘটন ঘটিয়ে দাও, পীর সাহেবদের হামলা করে দাও, দিবার পরে মুসলমানদের কাছে একটা মেসেজ দিয়ে যাও যে তোমাদের ধর্মস্থান ফুরফুরা দরবার শরীফটাকে সাইজ করে দিছি, তোমাদের করতে দেরি লাগবে না। পরিকল্পনা করে করেছে, এখন বলছে না আমরা পীর বা পীরেদের বাড়ির সামনে সামনে, যতদূর পর্যন্ত পীর সাহেবদের বাড়ি আছে ততদূর আমরা কোনো রাজনীতি করব না, কোনো মিটিং মিছিল আমরা কিছুই করব না। তাহলে তাই যদি হয় তাহলে আগে করলে না কেন? আগে করলে না কেন? তোমাতে ঘোষণা আগে করা দরকার, এখন নাই, ঠিক আছে, শুভবুদ্ধি উদয় হয়েছে, তাহলে বসো, ডিএম কে লাও, আপনার এসডিও কে লাও, এসপি কে লাও, বিডিও কে লাও, সিআই কে লাও, ওসি কে লাও, নিয়ে বসো, যত বিরোধী দল আছে সকলকে নিয়ে বসো, চিঠি করো যে ফুরফুরা দরবার শরীফে যে ঘটনা ঘটেছে আমরা নিন্দা করছি, যারা ঘটিয়েছে তাদের শাস্তির ব্যবস্থা নিচ্ছি, আসুন আমরা প্রত্যেকটা রাজনৈতিক দলেরা এক হয়ে আমরা অঙ্গীকারবদ্ধ হই যে ফুরফুরা দরবার শরীফে আজ থেকে সারাটা জীবন কায়ামত পর্যন্ত ফুরফুরা দরবার শরীফে কোনো রাজনীতি আমরা করতে দেব না, ফুরফুরা দরবার শরীফের ইজ্জতকে আমরা নষ্ট করতে দেব না। বসুন, শুধু বাতেলা দিলে হবে না, কাজে নামতে হবে, কি ঠিক না বে? ঠিক, বাতেলা দিলে হবে না, ফিল্ডে নামতে হবে। আজকে 15 দিন হয়ে গেল, উনি বলছেন মিটিং করব না, মিছিল করব না, এই করব না, ওই করব না,
কিন্তু তানার মুখ থেকে একবারও শুনলাম না যে ফুরফুরা শরীফে যেটা ঘটেছে আমি নিন্দা জানাচ্ছি, আমি দুঃখ প্রকাশ করছি। একবারও বলেছে, এতগুলো তো মিডিয়া আছেন, বলেছে, শুধু বলছে মিটিং করব না, মিছিল করব না, কিন্তু একবারও কোন দুঃখ প্রকাশ করলো না। একবার আমার এলাকার বিধায়ক হয়ে একবারও ঘোষণা দিল না যে ফুরফুরা দরবারশরী ভারতের দ্বিতীয় বৃহত্তম ধর্মের স্থান, আজকে সেই পীরেদের উপরে হামলা হয়েছে। আমি এলাকার বিধায়ক হয়ে ওই পীর সাহেবরা পীরজাদারা এলাকার মানুষেরা আমাকে ভোট দিয়েছে, আমি বিধায়ক হয়ে দায়িত্ব নিয়ে বলছি আমি তদন্ত করব যারা পীর সাহেবদের উপরে হামলা চালিয়েছে, পীর বাড়িতে হামলা চালিয়েছে, আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেব। একবারও দিয়েছে দেয়নি, তার মানে জানতে হবে ডাল মে কুছ কালা হ্যায়, কি ঠিক না বেটি, ডাল মে কুছ কালা হ্যায়। যাই হোক, সকলকে বলছি মুসলমান এখনো সময় আছে, এখনো সময় আছে নিজেদের ইমান আমল আকিদা গুলোকে অন্যের হাতে আমানত না দিয়ে 200-500 হাজার 10 হাজার টাকার বিনিময়ে বিক্রি না করে এই মুসলমান এখন ইসলামকে রক্ষার জন্য, শরিয়াতকে রক্ষার জন্য, কোরআনকে রক্ষার জন্য হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান প্রত্যেকটা ধর্মের মানুষের ভ্রাতৃত্ব ভালোবাসা রক্ষার জন্য, দেশ রাজ্যকে রক্ষার জন্য আগে আসুন। এখন রাজি আছেন? এক হবেন? ঠিক বলছেন ইনশাআল্লাহ। তবে আজকে একটা মেসেজ দেবো বলে নিয়ত করেছিলাম, আমার ভাইজানরাই বললেন যে আজকে নয়, দুটো দিন পরে দেবেন, দুটো দিন পরে দেবেন। তবে সেই মেসেজটা কি আপনাদের ইনশাআল্লাহ দুটো দিন পরে আপনাদের দেবো। তবে আজকে আমাদের অবস্থান কর্মসূচি চলছে, অনির্দিষ্টকালের জন্য চলবে। তবে এই মঞ্চ থেকে আমি আপনাদের কাছে, আমার দারাপীরের ভক্ত মুরিদ মুতাকিদিনদের কাছে এবং যে সকল হিন্দু খ্রিস্টান জৈন শিখ পারসি প্রত্যেকটা ধর্মের ভাইরা আছেন যারা ফুরফুরা দরবার শরীফকে ভালোবাসেন, প্রত্যেকের কাছে অনুরোধ করব, যতদিন আমাদের এই অবস্থান কর্মসূচি চলবে আপনারা ফুরফুরা শরীফে আসবেন তো, ঠিক বলছেন, আসবেন তো। তাহলে আগামী কাল আমাদের অবস্থান কর্মসূচি চলছে, চলবে, আগামী কালও হবে, আগামী কাল 3:30 থেকে শুরু হবে। তাই প্রত্যেককে বলছি আগামী কাল আমাদের অবস্থান কর্মসূচিতে আপনারা প্রত্যেকে হাজির হন। এই বলে আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করলাম। এখন দোয়া করবেন আমার পীর ভাই তেনা পীরজাদা হযরত মাওলানা মুহাম্মদ সাউদ সিদ্দিকী ভাইয়েরা, সামনে বসে থাকা আমার ধর্মপ্রাণ মুজাদ্দিদুজ্জামান হুজুরের মুরিদ মুতাকিদিনগণ সহ সকল সংগ্রামী আমার ভাই সকলকে আমার অন্তরের অন্তরের স্থল থেকে ভালোবাসা ও সালাম। আপনারা জানেন বিগত দিনে যে ঘটনাগুলি ঘটেছে, ফুরফুরা শরীফের মতো এইরকম একটা তীর্থস্থান, ফুরফুরা শরীফ যেটা 800 বছরের ইতিহাস, সেই ইতিহাসের পাতায় যিনার নাম, যিনি সারা দুনিয়ার জন্য, সারা বিশ্বের জন্য উজ্জ্বল নক্ষত্র, ফুরফুরার পীর, 14 শতাব্দীর মুজাদ্দিদ, মুজাদ্দিদে দীন ও মিল্লাত, ইমাম আহলে সুন্নাত, আমিরুস শরিয়াত ও তরিকাত, কুতুবুল আলাম, খাজা সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রহমতুল্লাহি আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার দরবারে বিগত দিনে যে ঘটেছে আপনারা শুনেছেন, দেখেছেন।